This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে 93 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী শান্তনু দাসের উদ্যোগে ডক্টর সর্বাপল্লী রাধাকৃষ্ণানকে সম্মান জ্ঞাপন করা হয়। বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কেও সম্মান জানানো হয়। বিভিন্ন স্কুলে অনুষ্ঠানও করা হয়। শোভনদা, প্রথম কথা আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে সম্মান, এই যে ভালোবাসাটা আছে তুমি পেয়েছো এতজনের কাছ থেকে, সেটা কিরকম ফিলিং একটু যদি শেয়ার করো। ভালো তো লাগে, মানুষ এসে যদি আসে আমার কাছে, আমাকে একটা ফুল দেয়, একটা মালা দেয়, তো নিশ্চিতভাবে ভালো লাগবে। আমি তো খুব একটা মহাপুরুষ নই, কমন মানুষ, কিন্তু এটার সঙ্গে সঙ্গে আমার একটাই কথা মনে হয় যে আমি এই ফুলটা নেওয়ার যোগ্য হয়ে উঠতে পারছি কি না প্রতি মুহূর্তে। এটা আমার মনের মধ্যে একটা প্রতিনিয়ত সংঘাত চলে যে আমি ঠিক আছি তো, ঠিক জায়গায় আছি তো, আমার পাটা মাটি থেকে উঠে আসেনি তো, মাটি থেকে উঠে আসেনি তো, মানুষের সঙ্গে আছি তো, তাদের কজে তাদের জন্য আমি কাজ করতে পারছি তো। এইটা যদি না হয় তাহলে ওই মালা নেওয়া এগুলো সবই আর্টিফিশিয়াল হয়ে যায়। যিনি শিক্ষক তিনি একটা অত্যন্ত মহান ব্রতের সঙ্গে যুক্ত আছেন, শুধু সেখানে চাকরি করে মাইনে পাই এইটা কিন্তু নয়, সে একটা মহান ব্রত। সেখানে তাকে একটা আদর্শ স্থাপন করতে হয় ছাত্রদের সামনে, যাকে দেখে সে অনুকরণ করবে বা অনুসরণ করবে, সেইটাই হচ্ছে শিক্ষক দিবসের মূল কথা। যে আমি শিক্ষক তখনই হতে পারি যখন আমি আমার নিজের জীবনে কিছু এমন কিছু জিনিসকে প্রয়োগ করতে হয় যেটা করতে গেলে কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, হতাশা আছে, সবই আসতে পারে, কিন্তু তবুও শক্তভাবে ধরে থাকতে হয় যে আমি আমার আদর্শ থেকে আমি চালু থাকবো, তাহলে সে প্রকৃত শিক্ষক হতে পারে। আমাদের প্রোগ্রামটা একটু অন্যভাবে করার কথা ছিল, আমাদের 93 ওয়ার্ডে লর্ডসের মোড়ে দাদাকে নিয়ে গিয়ে একটা সম্মান দেওয়া, ওখানে দাঁড়িয়ে আরও শিক্ষকদের সম্মান করা, সকাল থেকে আমরা দু একজন শিক্ষককে সম্মান করেছি, স্কুলে গিয়েও করে এসেছি। তো কালকে মাঝেরহাটে ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা দাদাকে আজকে ওখানে নিয়ে যাইনি, ওনাকে ডিস্টার্ব করিনি, আমরা আজকে ওনার বাড়িতে এসেই ছোট করে এই প্রোগ্রামটা এখানে করলাম। আর শিক্ষক দিবসের দিন আমি ওনাকে রাজনৈতিক শিক্ষা গুরু হিসাবে মনে করি, তাই শিক্ষক দিবসের দিন ওনাকে সম্মান করতে পারে আমার নিজের খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে আজকে ওনাকে এসে ওনার আশীর্বাদ নিয়ে গেলাম এবং ওনাকে সম্মানিত করে গেলাম। রাজা যেটা বললো সেটাকে সমর্থন জানিয়েই বলছি, আজকে সেই সঙ্গে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন, যার জন্য আমরা এই শিক্ষক দিবস হিসেবে এই দিনটা পালন করি। ওনাকে শ্রদ্ধা জানিয়েছি এবং সেই সঙ্গে আমরা সবাই মিলে তিনটে স্কুলে গিয়েছিলাম শিক্ষকদের সংবর্ধনা দিতে, সম্মান জানাতে। আর আমাদের যেহেতু আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, রাজনৈতিক গুরু মানি আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে, রাজনৈতিক শিক্ষাগুরুকে আজকে আমরা এসে এখানে সম্মান জানাতে পেরে, শ্রদ্ধা জানাতে পেরে আমাদের ভালো লাগছে, আমরা গর্বিত ওনাকে। দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।